তো সব সময় থাকি যায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকি বাড়ি নিয়ে যখন বন্যা হয় তখন বাচ্চা নিয়ে কোলে নিয়ে বসে থাকি তাকে ভাত যায় না চৌকে কান্দ সে তখন আমি বাচ্চা ধরি কোথায় যাব কোথায় না যাব মানুষ তো দেখি অভাব খায় যে এই বাড়িতে বন্যা এসে চলে গেল আমি আমাদের ঊর্ধ্বতন কবি কর্তৃপক্ষ যিনি রয়েছেন এই ইরিগেশন বিভাগে তাকে এর আগেও চিঠি করেছি আজ দেখে গেলাম আবার আমি এই সপ্তাহের মধ্যে আমি চিঠি করে আমি জানাবো আমাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন ইরিগেশন ডিভিশনে তাকে আমি বলবো যাতে অতি দ্রুত এই কাজটা এই নির্বাচনের আগে আমরা যাতে করতে পারি আগামী বর্ষার মধ্যে যেন আবার মানুষকে এরকম বিপদার পড়তে না হয়